মহারাজা নামের এই লোকটা পুলিশের কাছে গেছে এফআইআর করতে, কারণ তার বাড়ি থেকে একটা পুরনো ডাস্টবিন চুরি গেছে। পুলিশ তো শুনে অবাক, এমন কাণ্ড শুনে তারা এফআইআর নিতে না চাইলে মহারাজা তাদের লক্ষাধিক টাকা দিতে রাজি হয় জাস্ট একটা 300 টাকার ডাস্টবিনের জন্য। কিন্তু কি আছে ওই ডাস্টবিনে আর কেন মহারাজা সেটাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, সেইটা জানতে হলে দেখতে হবে 2024-এর সেরা ক্রাইম থ্রিলার মুভি মহারাজা। গল্পের শুরুতে একটা ছোট্ট সেলুন দেখানো হয়, একটু পরে ওই সেলুনে আসে গল্পের প্রধান চরিত্র মহারাজা। সে পেশায় এক নাপিত ও এই সেলুনেই কাজ করে, পরিবার বলতে তার স্ত্রী ও মেয়ে। মহারাজা মালিকের কাছে একদিনের ছুটি চায়, কারণ পরের দিন সে নিজের বউ ও মেয়েকে নিয়ে এক জায়গায় যাবে। মালিক প্রথমে তাকে ছুটি দিতে না চাইলেও পরে দোকানে আসা সব কাস্টমারের কাজ তাকে দিয়ে করিয়ে নেয় এবং তার জন্য তাকে পরের দিন ছুটিও দেয়। মহারাজা স্ত্রী ও মেয়েকে নিয়ে পরের দিন বেরিয়ে পড়ল। এখানে মহারাজের স্ত্রী ও মেয়েকে একটা ঘরে দরজার সামনে বসে থাকতে দেখা যায়। মহারাজা ছিল এই ঘরের রাস্তার ঠিক উল্টো দিকের একটা খেলনার দোকানে। এই দোকানে দাঁড়িয়ে কিছু খেলনা নিয়ে সে রাস্তার উল্টো দিকের ঘরে বসা স্ত্রীকে দেখায়, কিন্তু তার স্ত্রীর কোনো খেলনাই পছন্দ হচ্ছিল না। অবশেষে একটা পুতুল তার স্ত্রীর পছন্দ হলে সেটা মহারাজ দোকানে বিল করতে বলে। এমন সময় মহারাজের চোখ পড়ে সামনে থাকা এক সন্তান ও মায়ের মূর্তির উপর। দোকানদারকে সে ওটাও প্যাক করতে বলে। দোকানদার হেসে বলল যে এটাও একবার স্ত্রীকে দেখিয়ে নিতে পারতে যদি তার এটা পছন্দ না হয়। কিন্তু মহারাজা নিজের স্ত্রীর পছন্দ জানে, তাই সে মূর্তিটা প্যাক করতে বলল। তখনই তাদের কথাবার্তার মাঝখানে ঘটে যায় এক দুর্ঘটনা। তীব্র গতিতে ছুটে আসা এক লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় সেই বাড়ির মধ্যে যেখানে মহারাজার স্ত্রী ও মেয়ে বসেছিল। দুর্ঘটনায় বাড়ির ছাদ ভেঙে পড়ে ও অন্যদিকে মহারাজের হাতে থাকা সেই মা ও সন্তানের মূর্তিটাও পড়ে চৌচির হয়ে যায়। আশেপাশের সবাই ঘটনাস্থলে ছুটে এলো, মহারাজ সেইখানেই স্থবির হয়ে দাঁড়িয়ে চোখ থেকে জল গড়িয়ে পড়তে থাকে। গল্প এরপর কয়েক বছর এগিয়ে গেলে জ্যোতি নামের একটা মেয়ের সঙ্গে আমাদের পরিচয় করানো হয়। জ্যোতি যে স্কুলে পড়ে সেখানের প্রায় সব টিচার জ্যোতির উপর ভীষণ বিরূপ, কারণ সে লেখাপড়ায় খুব একটা ভালো নয়, তবে সে খেলাধুলায় রীতিমতো দক্ষ। এই জন্য কেউ পছন্দ না করলেও গেমস টিচার আসিফা জ্যোতিকে বেশ পছন্দ করে। আসিফা জ্যোতিকে 100 মিটার দৌড়ে অংশগ্রহণের তালিম দেয় ও পাশাপাশি জ্যোতির যেসব সাবজেক্ট বুঝতে অসুবিধা হয় সেগুলো বোঝানোর চেষ্টা করে। এই জ্যোতি হলো মহারাজের মেয়ে। জ্যোতিকে নিয়ে মহারাজ স্কুলের থেকে বেশ কিছুটা দূরে একটা বাড়িতে থাকে। এখন মহারাজের পরিবারে জ্যোতি, মহারাজ ও লক্ষ্মী এই তিনজনই সদস্য। এই লক্ষ্মী হলো একটা ডাস্টবিন। নিশ্চয়ই অবাক হচ্ছ এটা ভেবে যে ডাস্টবিন আবার পরিবারের সদস্য হয় নাকি। জ্যোতি ও মহারাজ মিলে সপ্তাহে একবার লক্ষ্মীকে স্নান করায়, কপালে তিলক এঁকে দেয়। মহারাজ সকালে সব কাজকর্ম করে মেয়ের জামা ইস্ত্রি করে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে সেখান থেকে সেলুনে চলে যায় ও রাতে সোজা বাড়ি ফিরে আসে। প্রতি সপ্তাহে একবার করে ছুটি নিয়ে মহারাজ জ্যোতিসহ ঘুরতে যায়। বাড়িতে মেয়ে বাবাকে সব বিষয় শাসন করে ও মহারাজ হাসি মুখে তার প্রতিটা কথা শোনে। স্ত্রীর মৃত্যুর পর জ্যোতি মহারাজের দুনিয়া। আজ পর্যন্ত সব সিচুয়েশনেই জ্যোতি বাবাকে পাশে পেয়েছে। একবার মহারাজকে জ্যোতির প্রিন্সিপাল স্যার ডেকে পাঠান ও সত্য মিথ্যা যাচাই না করেই জ্যোতির নামে কিছু কথা বলেন ও জ্যোতিকে টিসি দিতে চান। প্রথম থেকেই মহারাজ বলতে থাকে যে তার মেয়ে নির্দোষ, সে কোনো অন্যায় করতেই পারে না। কিন্তু প্রিন্সিপাল স্যারও নিজের জেদে অনন, যেন তেনভাবে তিনি জ্যোতিকে দোষী প্রমাণ করেই ছাড়বে। কথা কাটাকাটির মাঝে আসল দোষীকে অর্থাৎ একটা ছেলেকে ধরে আনা হলে সমস্যার সমাধান হয়। তবে মহারাজ বলে যেহেতু প্রিন্সিপাল না জেনে জ্যোতিকে দোষী বলছিল, তাই ওর কাছে প্রিন্সিপালকে ক্ষমা চাইতে। প্রিন্সিপাল রেগে মহারাজাকে বের করে দিতে চাইলে মহারাজ সেখানে একটা পিলার আঁকড়ে দাঁড়িয়ে থাকে। সবাই মিলে তাকে সেখান থেকে টেনে সরানোর চেষ্টা করে, কিন্তু মহারাজ নিজের জেদে অনড় হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। টানাটানির সময় মহারাজের আঁকড়ে ধরে থাকা পিলারটি বেঁকে গেলে এত কাণ্ডের পর বাধ্য হয়ে প্রিন্সিপাল জ্যোতির কাছে ক্ষমা চায়। বাবা মেয়ের বন্ডিং সত্যি দেখার মতো ছিল। এতদিন জ্যোতি কখনো বাবাকে ছেড়ে থাকেনি, কিন্তু একদিন স্পোর্টস ক্যাম্পে যাওয়ার কারণে এক সপ্তাহের জন্য জ্যোতি বাবাকে ছেড়ে বাইরে যেতে হয়। তো বাইরে যাওয়ার আগে যথারীতি জ্যোতি বাবাকে অনেক উপদেশ দেয় ও যাবার আগে বাবাকে শরীরে যত্ন নেওয়ার জন্য বলে রওনা দেয়। এক রাতে একটা বড় সাপ দেখা যায়, সেটা জানলার ভিতর দিয়ে তার বাড়িতে ঢোকে। চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে,
এবং সাপটি আস্তে আস্তে এগোলে সেখানে ভাঙা জিনিসপত্রের মধ্যে মহারাজকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সাপটি তার গায়ের উপর দিয়ে চলে গেলেও সে মহারাজার কোনো ক্ষতি করে না। সাপটি চলে যাওয়ার সময় জানলায় রাখা একটা কাঁচের জিনিসের লেজের ঝাপটা দিলে সেটা পড়ে ভেঙে যায় ও সেই শব্দে মহারাজের ঘুম ভাঙে। পরের দিন সকালে এলাকার এক কাউন্সিলরকে গাড়ি থেকে নেমে একটা গ্যারেজের দিকে এগিয়ে আসতে দেখা যায়। সে এসেই কোনো কথা না বলে গ্যারেজের একজন লোককে মেঝেতে ফেলে এলো পাথারি মারতে থাকে এবং তাকে জিজ্ঞেস করে আগের দিন সার্ভিস করানো গাড়ি থেকে তার চশমাটা কোথায় উধাও হয়ে গেছে। সেই সময় গ্যারেজের একজন কর্মচারী ধানা সেখানে এলে লোকটা বলে যে এই ধানা আগের দিন তার গাড়ি সার্ভিস করেছে। সে কথা শুনে লোকটা ধানাকে মারতে গেলে সে হাতে পায়ে ধরে জানায় যে কালকের মধ্যে চশমা তার কাছে পৌঁছে যাবে। এই কথা শুনে লোকটা দলবল নিয়ে চলে যায়। রাতে এই প্রমোটার বসে নিজের বন্ধুবান্ধবদের কাছে ঘটনাটা শেয়ার করছিল। এমন সময় সেখানে ধানা চলে আসে। তাকে দেখিয়ে ধানা চশমাটা ইচ্ছে করেই ভেঙে ফেলে। সে এইসব দেখে রেগে আগুন হয়ে ধানাকে মারতে ছুটে এলে ধানা উল্টে সেই লোকটাকে এবং তার দলবলকে ইচ্ছে মতো মারে। এই ঘটনার পরের দিন পুলিশ স্টেশনে মহারাজাকে বসে থাকতে দেখা যায়। পিরুমাল নামের একজন পুলিশ তাকে কি হয়েছে জিজ্ঞেস করলে সে বলে আগের দিন রাতে তার বাড়িতে চুরি হয়েছে এবং সে এই জন্য এখানে এফআইআর করতে এসছে। পিরুমল সেই মতো মহারাজাকে ঘটনার বিবরণ দিতে বলে। মহারাজা তখন পিরুমলের উল্টো দিকে চেয়ারে বসে এক বোতল জল শেষ করে বলল যে আগের দিন রাতে সে যখন সেলুন থেকে বাড়ি ফিরেছিল তখন প্রথমে সব কিছুই সে ঠিকঠাকই দেখেছিল, কিন্তু তারপর যখন সে বেডরুম থেকে বাইরে আসে তখন দেখে বাড়ির ড্রয়িং রুমে দুটো লোককে দাঁড়িয়ে থাকতে। বাঁচার জন্য একজনকে মহারাজ কামড় দেয়, কিন্তু অন্য একজন একটা লোহার রড দিয়ে মহারাজের কানে ভীষণ জোরে আঘাত করলে জ্ঞান হারায় এবং সেই ফাঁকে লোকগুলো লক্ষ্মীকে নিয়ে পালিয়ে যায়। পিরুমল লক্ষ্মী শুনে মনে করে যে হয়তো মহারাজা টাকা পয়সা কিংবা নিজের স্ত্রীর ব্যাপারে কথা বলছে। তখন মহারাজা জানায় যে তার স্ত্রী বহুকাল আগেই মারা গেছে। বাড়িতে নিজের মেয়ের সাথে থাকলেও এক সপ্তাহ যাবৎ সে ক্যাম্পে আছে। পিরুমল তখন অবাক হয়ে লক্ষ্মীর পরিচয় জানতে চাইলে মহারাজা ফোন থেকে একটা ছবি বের করে দেখায় যেখানে সে আর জ্যোতি লক্ষ্মীকে ধরে দাঁড়িয়েছিল। পিরুমল জিজ্ঞেস করে এই ফটোর মধ্যে লক্ষ্মী কোথায়। তখন মহারাজা ডাস্টবিনটা দেখিয়ে বলে এই হচ্ছে লক্ষ্মী। পিরুমল রেগে অগ্নিমূর্তি ধারণ করে বলে একটা ডাস্টবিনের জন্য সে থানার সময় নষ্ট করে এফআইআর লেখাতে এসছে, একটা ডাস্টবিনের কি এমন মূল্য। মহারাজাকে পিরুমল প্রশ্ন করে সে কি তার সমস্ত টাকা পয়সা ওই ডাস্টবিনের ভিতরে রেখেছিল নাকি ডাস্টবিনটা সোনা দিয়ে বাঁধানো। এই ডাস্টবিনের মূল্য বাজারে কত হবে জানতে চাইলে মহারাজা বলে ওই 300 থেকে 350 টাকা। পিরুমল এবার রেগে গিয়ে মহারাজাকে জিজ্ঞেস করে তাকে কি দেখে পাগল মনে হচ্ছে। তখন মহারাজা বলে এই ডাস্টবিন তাদের কাছে খুবই মূল্যবান, তাই জ্যোতির ক্যাম্প থেকে আসার আগে যে কোনো মূল্যে ওই ডাস্টবিন তার ফেরত চাই। এবারে পিরুমল মহারাজাকে জোর করে বের করে দিতে চাইলে সে বলে পুলিশরা কোনো রকম অ্যাকশন না নিলে সে হায়ার অথরিটির সঙ্গে দেখা করবে। পিরুমল এবার প্রচণ্ড রেগে তাকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেয় এবং তাকে বেরিয়ে যেতে বলে, কিন্তু মহারাজা তো নাচোরবান্দা। সে পিরুমলকে জড়িয়ে ধরলে নিজেকে ছাড়াতে গেলে পিরুমলের ইউনিফর্ম ছিঁড়ে যায়। পিরুমল এবার মহারাজাকে মারতে হাত ওঠাতে গেলে অন্য কনস্টেবলরা এসে অফিসারকে বলে হয়তো এই লোকটা একটু পাগল। মহারাজা এখানে একটা কাঠের তক্তা আঁকড়ে ধরে পিরুমলকে বলে দয়া করে তার লক্ষ্মীকে খুঁজে দেওয়া হোক। এখানে অন্য সব পুলিশ মিলে মহারাজাকে টেনে পুলিশ স্টেশন থেকে বের করে দিতে চাইলে এখানে থাকা একজন চোর মহারাজের হাত কামড়ে ধরে, কিন্তু সে ওই কাঠের তক্তা আঁকড়ে থাকায় কেউ তাকে নিজের জায়গা থেকে একটুকুও সরাতে পারে না। বরং টানাটানির এক পর্যায়ে কাঠের তক্তাটি আলগা হয়ে খুলে এলে তার উপরে রাখা সমস্ত জিনিসপত্র পড়ে যায়। এই জিনিসপত্রের ভিতরে একটা হাঁড়ি ছিল যা তলায় পড়ে ফেটে গেলে তার ভিতর থেকে একটা বিষধর সাপ বেরিয়ে আসলে সবাই ভয় পেয়ে হুড়োহুড়ি করে পুলিশ স্টেশনের বাইরে চলে আসে। কিন্তু মহারাজা একটুকুও ভয় না পেয়ে সেই সাপটাকে হাতে করে বারান্দায় এসে দাঁড়ায়। ততক্ষণে আরেকজন পুলিশ অফিসার থানার চত্বরে এসে পৌঁছায়। এই পুলিশটা পাক্কা ঘুষখোর, একটু আগে সে একটা চোরের সাথে কথা বলে চুরি করা আসল সোনা গয়না নকলটার সাথে পাল্টে দিয়েছে। সে পুলিশ স্টেশনের এই অবস্থা দেখে অফিসার জানতে চায় যে থানার এই অবস্থা কে করেছে। তখন সবাই রাগতভাবে মহারাজকে দেখিয়ে দেয়। এবার অফিসার নিজের কেবিনে মহারাজাকে বসিয়ে জানতে চায় যে কি হয়েছে। মহারাজা আবার পিরুমালকে বলা সেই কথাগুলোই রিপিট করে জানায় যে লক্ষ্মী হলো তাদের বাড়ির সদস্য এবং সেটা একটা ডাস্টবিন। এই কথা শুনে সেই অফিসার বন্দুক তুলে মহারাজার দিকে তাক করে তাকে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যেতে বললে মহারাজ চলে যেতে থাকে। তাকে যেতে দেখে পুলিশ স্টেশনের সবাই যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো।
কিন্তু তখনই সবাই দেখে যে মহারাজা আবার ফেরত এসছে, তবে এবার খালি হাতে নয়, সঙ্গে এনেছে 40,000 টাকা। সেই টাকা অফিসারের হাতে দিয়ে মহারাজা বলে লক্ষ্মীকে খুঁজে পেলে সে আরও 5,00,000 টাকা দিতে রাজি আছে। এইবারে অফিসার তাকে এক কষিয়ে চড় মারে। ওর সাহস কি করে হলো থানা ভর্তি লোকের সামনে ঘুষ দেওয়ার? এতগুলো টাকার ব্যাপার মহারাজা তো লুকিয়েও দিতে পারত, তাই না? তারপর সে ওই 40,000 টাকা পকেটস্থ করে থানার লোকেরা লক্ষ্মীকে খোঁজার কাজ শুরু করল। জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে তারা মহারাজার বাড়িতে আসে। মহারাজার সেলুন, তার পাশের বাড়ি, সমস্ত জায়গায় তারা জিজ্ঞাসাবাদ করতে শুরু করল। পুলিশদের মনে হতে থাকে যে একটা ডাস্টবিনের পিছনে কেউ যদি এতটা টাকা খরচা করতে পারে তাহলে নিশ্চয়ই সে ডাস্টবিন শুধু ময়লা ফেলার জন্য ব্যবহার হয় না, তার ভেতরে অনেক কিছু লুকোনো আছে। বড়বাবু ও অন্য পুলিশ মিলে মহারাজাকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেপে ধরলে সে বলে যে 5,00,000-এর সাথে সে আরও 2,00,000 টাকা দেবে, কিন্তু তার মেয়ে ফিরে আসার আগেই লক্ষ্মীকে এই বাড়িতে দেখতে চায়। বড়বাবুও তো অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। এরপর পরিচয় করানো হয় সেলভামের সাথে। সে ও তার দল বলে একটা বাড়িতে মা ও তার মেয়েকে বন্দি বানিয়ে রেখেছে, তারা এখানে ডাকাতি করতে এসছে। ডাকাতি করার পর সেলভামের সঙ্গীরা নৃশংসভাবে ওই মা ও মেয়েকে ধর্ষণ করে আসার সময় বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে তাদের মেরে ফেলে। তবে নিষ্ঠুর চরিত্রের সেলভাম কিন্তু বাড়িতে এসে বদলে যায়, স্ত্রী ও মেয়েকে নিয়ে তার সুখের সংসার। নির্মম নিষ্ঠুর চরিত্রের লোকটা বাড়ি এলেই হয়ে ওঠে উপযুক্ত স্বামী এবং এক স্নেহবান পিতা। মেয়েকে সে পাগলের মতো ভালোবাসে। আগের দিন রাতে যেখানে ডাকাতি করতে গেছিল সেখান থেকে একটা ছোট্ট মূর্তি আনে নিজের মেয়ের জন্য। মূর্তিটা মেয়েকে দেখালে সেটা তার খুব একটা পছন্দ হয় না, তাই সেলভাম সেটাকে ডাস্টবিনে ফেলে দেয়। আর এইখানে দেখা যায় মহারাজের বাড়ির লক্ষ্মী নামের সেই ডাস্টবিন সেলভামের ঘরে রয়েছে। মহারাজাকে আবার এখানে পুলিশ স্টেশনে বসে থাকতে দেখা যায়। লক্ষ্মীকে খুঁজে পাওয়ার আশায় সে এখন দিন রাত পুলিশ স্টেশনেই পড়ে থাকে এবং পুলিশরাও তাকে দিয়ে যাবতীয় কাজ করিয়ে নেয়। একদিন এক কনস্টেবল তাকে বলে এইভাবে পুলিশের পিছনে তার জমা পুঁজি খরচ না করতে, তারা আদৌ লক্ষ্মীকে খুঁজেই পাবে না। এবং সত্যি যে পুলিশরা মহারাজের লক্ষ্মীকে খোঁজার কোনো চেষ্টাই করছিল না, বরং তারা সব রকমভাবে লক্ষ্মীর একটা ডুপ্লিকেট ডাস্টবিন খুঁজে বার করার চেষ্টা করছিল। এইভাবে খোঁজ করতে করতে একদিন এক বাসনের দোকানে নাল্লা শিবম নামের এক অফিসারের সঙ্গে তাদের দেখা হলে পুলিশরা তাকে লক্ষ্মীর ডুপ্লিকেট খোঁজার কাজ দেয়। মহারাজের ওদিকে পুলিশ স্টেশনে সবার গালিগালাজ খেয়ে দিন কাটছে। একদিন সেখানে গ্যারেজের মালিক ধানার মিসিং রিপোর্ট লেখাতে আসে। সে যখন একটা বেঞ্চে বসে অপেক্ষা করছিল তখনই মহারাজা তার পাশে এসে বসলে গ্যারেজ মালিকের হাতে ধানার ছবিটা দেখলে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যেদিন ডাকাতরা হামলা করেছিল সেদিন জ্ঞান আসার পর চোখ খুলেই সে একটা গ্যারেজের রিসিপ্ট দেখতে পায়। সেটা নিয়ে খুঁজতে বেরিয়ে মহারাজা পৌঁছে যায় সেই বারে যেখানে ধানা ওই কাউন্সিলরটাকে মেরেছিল। মারধর করে থানা যখন নিজের স্কুটিতে করে সেখান থেকে বেরিয়ে যায় তখন মহারাজাও তার পিছু করে। এক পর্যায়ে ধানা নিজের আড্ডায় পৌঁছে পিছনে মহারাজাকে দেখতে পায় এবং থানা চিৎকার করে বলে সেদিন মহারাজাকে বাড়িতে জীবন্ত ছেড়ে দিয়ে আসায় তাদের মারাত্মক ভুল হয়েছে। সেদিনই যদি মহারাজা ওখানে শেষ হয়ে যেত তাহলে আজ এই দিন ধানাকে দেখতে হতো না। ততক্ষণে ধানার দলের লোকেরা মহারাজাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। ধানা একটা ধারালো হাতিয়ার নিয়ে আসে মহারাজের হাত কাটবে বলে, কিন্তু সেই মুহূর্তেই শান্ত মহারাজার অন্য এক রূপ বেরিয়ে আসে। মহারাজা এক টানে হাত নিজের দিকে টেনে নিলে ধানার হাতে থাকা সেই ধারালো অস্ত্রে ছিন্নভিন্ন হয়ে যায় দলের অন্য একজনের হাত। মহারাজা ধানার শরীরের বিভিন্ন অংশে পেরে গেঁথে ধানাকে জিজ্ঞেসও করে সেদিন রাত্রে তার বাড়িতে ধানার সাথে আর যে দুজন গেছিল তারা কে কে ছিল। ধানা এবার বুঝতে পারে যে তার মৃত্যু আসন্ন। অতি কষ্টে সে মহারাজাকে একটাই কথা বলে, যারা দুজন গেছিল তাদের মধ্যে কিন্তু একজন পুলিশ স্টেশনে কর্মরত, চাইলে তাকে ধরে দেখাক। এই সুযোগে সে পালিয়ে যেতে চাইলে মহারাজার হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে তার মুন্ডু থেকে ধর আলাদা হয়ে যায়, অর্থাৎ মহারাজার হাতে ধানার মৃত্যু হয়েছে। এর থেকে বোঝা যায় মহারাজা কেন দিন রাত এক করে পুলিশ স্টেশনে পড়ে আছে। ধানার মৃতদেহের কাছে দাঁড়িয়ে সে প্রতিজ্ঞা করেছিল যে পুলিশ স্টেশনে থাকা আরও এক ছদ্মবেশীকে মহারাজ খুঁজে বের করে নিজের হাতে এই রকম শাস্তি দেবে। পুলিশ এবার সেই নেতালোকটিকে ডেকে পাঠায় যার সঙ্গে ধানার ঝামেলা হয়েছিল। কাউন্সিলর বলে যে এই বিষয়ে সে কিছু জানে না, কিন্তু আরও একজন লোক ছিল যে সেদিন ধানাকে খুঁজতে এসেছিল। কাউন্সিলরকে তার ব্যাপারে জিজ্ঞেসও করা হলে সে কিছু মনে করতে পারে না। ওদিকে নাল্লা শিবম ও অন্য পুলিশগুলো এমন একজনের খবর পায় যে হুবহু লক্ষ্মীর মতো আরেকটা ডাস্টবিন তৈরি করে দিতে পারে।
এখানে বোঝার সুবিধার জন্য বলি, গল্পে পাশাপাশি দুটো সময়ের ঘটনা চলছে। তাই পূর্বের ঘটনা বলার সময় সেলভাম আর মহারাজাকে তরুণ দেখানো হচ্ছে, আর বর্তমান সময়ে মহারাজা এখন পুলিশ স্টেশনে রয়েছে। তো এই পাস্টের ঘটনায় সেলভামকে দেখা যায় তার মেয়ের পিঠের ক্ষতে মলম লাগাতে। সেলভাম স্ত্রী ও মেয়েকে একটা গয়নার দোকানে সেদিন নিয়ে যায়। কিছুদিনের মধ্যেই তার ছোট্ট মেয়ের জন্মদিন আসতে চলেছে, তাই সে দোকানে তার মেয়ের পছন্দের একটা সোনার হার অর্ডার দেয়। স্ত্রীর আপত্তি থাকলেও সে নিজের মেয়েকে পছন্দ মতো জিনিস কিনে দিতে পেরে খুব খুশি। মেয়ের জন্মদিনের দিন দোকান থেকে হারটি নিয়ে সে মহারাজার সেলুনে দাড়ি কাটতে চলে আসে। কিন্তু দাড়ি কাটার সময় ট্রিমার বন্ধ হয়ে গেলে মহারাজা ব্যাটারি চেঞ্জ করতে পাশের ঘরে চলে যায়। সেলভাম তখন একা বসে থাকার সময় তার দলের একজন ফোন করে বলে যে খবরের কাগজে তাদের অপরাধের ব্যাপারে বেরিয়েছে। আশেপাশে কেউ নেই দেখে তাই নিশ্চিন্ত হয়ে সেলভাম তার সাথে কথা বলতে থাকে। কিন্তু কথা শেষ করে ঘুরে দেখে মহারাজা তার পিছনে দাঁড়িয়ে। সেলভাম মনে করে যে হয়তো মহারাজা তাদের কথা শুনে ফেলেছে, তাই তাড়াতাড়ি দাড়ি কাটা শেষ করে সেলভাম সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর মহারাজা চেনের বাক্সটি দেখতে পেলে সেটা সেলভামকে ফেরত দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওদিকে বাড়িতে পৌঁছে সেলভাম তার সেই সঙ্গীকে তার সন্দেহের ব্যাপারে জানিয়ে সিদ্ধান্ত নেয় যে পরে সময় করে মহারাজাকে তারা মেরে ফেলবে। তখনই সেলভামের স্ত্রী তাকে চেনের ব্যাপারে জিজ্ঞেস করলে বুঝতে পারে সে চেন হারিয়ে ফেলেছে। তখনই মহারাজা তাকে চেনটা দিতে আসলে কাকতালীয়ভাবে পুলিশরাও তাকে ধরতে চলে আসে। পুলিশ দেখেই সেলভামের সেই সঙ্গী বন্দুক বের করে তাদের উপর চড়াও হলে পুলিশ আর কোনো উপায় না দেখে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবার পুলিশ সেলভামকে আটক করে তাকে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী পুলিশদেরকে বলে যে তাদের কোনো ভুল হচ্ছে, তার স্বামী অপরাধী নয়। কিন্তু পুলিশরা বলে তাদের কোনো ভুল হয়নি, কারণ সেলভাম একজন কুখ্যাত খুনি। তার স্ত্রী এসব শুনে বিশ্বাসই করতে পারে না, এমনকি সেলভামও কিছু না বলে চুপ করে থাকে। পুলিশ ওকে নিয়ে যাওয়ার সময় সেলভাম এক দৃষ্টিতে মহারাজার দিকে তাকিয়ে থাকে। তার দৃঢ় বিশ্বাস মহারাজা সেলুনে সব শোনা কথা পুলিশকে জানিয়েছে বলেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এখন বর্তমানে পুলিশ মহারাজাকে জানায় লক্ষ্মীকে তারা খুঁজে বের করেছে, কারণ এতদিনে সেই নাল্লা শিবম নামের লোকটা হুবহু লক্ষ্মীর মতো দেখতে একটা ডাস্টবিন তৈরি করে ফেলেছে। এবারে পুলিশের চুরি যাওয়া জিনিসের সাথে চোরকে শনাক্ত করার পালা। অফিসাররা ঠিক করে যে ডিপার্টমেন্টের ভিতরে কাউকে চোর সাজিয়ে মহারাজাকে দেখিয়ে দেবে এবং তার জন্য 50,000 টাকা সেই লোকটাকে দেওয়া হবে। নাল্লা শিবমও এই টাকার বিনিময়ে চোর সাজতে রাজি হয়ে যায়। তখন অফিসার থানায় ফোন করে মহারাজাকে আবার সেই রাতের ঘটনা বিশদে বলতে বলে। এখানে মহারাজা তার গল্প শুরু করল, কিন্তু এইবার মহারাজা আসল ঘটনা রিভিল করে। জ্যোতিষ সেদিন ক্যাম্প থেকে ফিরে জামা চেঞ্জ করার জন্য ঘরে ঢুকেছিল। তখনই আমরা নাল্লা শিবমকে পিছন থেকে জ্যোতির চোখ চেপে ধরে থাকতে দেখি। অর্থাৎ সেদিন থানা পুলিশদের যে কর্মচারীর কথা বলেছিল সে ছিল নাল্লা শিবম। জ্যোতি নিজেকে ছাড়ানোর ক্রমাগত চেষ্টা করতে থাকলে পিছন থেকে কেউ তার মাথায় সজোরে আঘাত করে, আর এই আঘাত সেলভাম করেছিল। জ্যোতিকে নৃশংসভাবে মারধর করার পর সেলভাম নাল্লা শিবমকে মহারাজের ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় সে এক সপ্তাহ ধরে ক্রমাগত তার উপর নজর রেখেছে, তার এতক্ষণে বাড়ি চলে আসার কথা। এবং এক সপ্তাহ ধরে তো জ্যোতি বাড়িতেও ছিল না। সেলভামের একটা আলাদা স্টাইল আছে, তারা যে বাড়িতে ডাকাতি করতে যায় সেখানে ডাকাতির পর রান্না করে খায়। এইখানেও ঠিক একই প্যাটার্ন অনুযায়ী তারা রান্না করে খেল এবং এর কিছু সময় পরেই নাল্লা শিবম ও ধানা মিলে কয়েকবার জ্যোতিকে নৃশংসভাবে ধর্ষণ করে। তারপর তাকে মরার জন্য ফেলে রেখে তারা তিনজন বেরিয়ে যায়। পুরো ঘটনা বলার পর মহারাজা বলে সে শুধু তার লক্ষ্মীকে ফেরত চায়। এই কথা শুনে কাঁদতে কাঁদতে সে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। মহারাজের কথা অপর প্রান্তে থাকা তিনজন পুলিশ শুনে ফেললে নাল্লার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ততক্ষণে বুঝে গেছে এই মহারাজার বাড়িতেই তারা গিয়ে জ্যোতিকে নির্যাতন করে এসছে এবং কাল সকালে সে চোর সেজে তার বাড়িতেই যাচ্ছে। নাল্লা অফিসারকে সেই রাতেই মহারাজার বাড়িতে একলা যাবে জানালে অফিসার জানায় রাত্রিটা তাকে সেখানেই থাকতে এবং সকালবেলায় একসঙ্গে যাবে। আসল ঘটনা হলো সেই রাতে মহারাজা ঠিক টাইমেই সেলুন বন্ধ করে বেরিয়েছিল। সেদিন জ্যোতি তাকে একটা জুতোর ফটো তুলে পাঠালে মেয়ের কথা মতো সে ওই জুতোটা কিনতে দোকানে যায়, যার কারণে বাড়ি ফিরতে লেট হলে বাড়ি এসে জ্যোতির এমন মর্মান্তিক অবস্থা দেখে সঙ্গে সঙ্গে জ্যোতিকে সে একটা কাছের নার্সিংহোমে নিয়ে যায়। চিকিৎসার পর জ্ঞান ফিরলে জ্যোতি বাবার কাছে একটাই অনুরোধ করেছিল, বাবা তুমি এই লোকগুলোকে খুঁজে বের করো, আমি শুধু তাদের সামনে গিয়ে একটাই প্রশ্ন করব, সে তাদের কি ক্ষতি করেছিল। তাই সেদিন থেকেই মেয়ের কথা রাখতে মহারাজা লক্ষ্মীকে খুঁজতে বেরিয়ে পড়ে।
সকালে নাল্লা শিবমকে নিয়ে পুলিশের গাড়ি মহারাজের বাড়ি থেকে রওনা হয়। তাকে বাড়িতে আনার পর অফিসাররা বলে সেই রাতে ঠিক কী কী ঘটেছিল তার বর্ণনা দিতে। নাল্লা শিবমের কথা শুনে মহারাজা বুঝতে পারে যে এই সেই ব্যক্তি যে তার মেয়েকে ধর্ষণ করেছে। এমনকি জ্যোতি তাকে জানিয়েছিল একবার সে অনুভব করতে পেরেছিল সেই লোকগুলোর মধ্যে একজনের পিঠে একটা টিউমার ছিল। এই কারণে মহারাজা এতদিন সবার অজান্তে পুলিশ স্টেশনে সুযোগ পেলেই সবার পিঠে হাত বুলত। তাই আজ সুযোগ পেতেই নাল্লা শিবমকে জড়িয়ে ধরলে পিঠের দিকে ওই টিউমারটা সে অনুভব করতে পারে। তখনই পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে এখন সে এই অপরাধীকে কি করবে। মহারাজা জানায় তাকে কোনো শাস্তি দেওয়ার দরকার নেই, তাকে ছেড়ে দেওয়া হোক। বড়বাবু তখন অবাক হয়ে জানতে চায় এত বড় অপরাধের এইটুকু সাজা কি করে হতে পারে, দোষীকে তো শাস্তি পেতেই হবে। কিন্তু মহারাজা তাও বলে না, সে কোনো রকমের শাস্তি তাকে দিতেই চায় না। এইখানে বড়বাবু ধৈর্য হারিয়ে মহারাজাকে বলে যদি এই লোকটা তার মেয়ের ধর্ষক হয় তাহলেও কি তাকে কোনো শাস্তি দেওয়া উচিত নয়। মহারাজা এই কথা শুনে চমকে ওঠে। আসলে লক্ষ্মী চুরি যাওয়ার ঘটনা তদন্ত করতে করতে পুলিশরা সেই হসপিটালে এসে উপস্থিত হয় যেখানে জ্যোতিকে ভর্তি করা হয়েছিল। তারা জানতে পারে জ্যোতি আসলে মহারাজার মেয়ে। সেখান থেকে তাই তারা সমস্ত রকমের খবর জোগাড় করে এবং অচিরেই তদন্ত করে জানতে পারে নাল্লা শিবম, ধানা ও সেলভাম জ্যোতিকে নির্যাতন করায় যুক্ত রয়েছে। এইবার থানার বড়বাবু একটা ধারালো অস্ত্র মহারাজাকে দিয়ে বলে এই মানুষরূপী পশুটাকে এইখানেই শেষ করে দিতে। নাল্লা শিবম তখন সবার হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইতে থাকে, কিন্তু তার দিকে দৃষ্টিপাত না করে নাল্লা শিবমকে মহারাজার সাথে ছেড়ে বাইরে থেকে দরজার ছিটকিনি লাগিয়ে তিনজন বেরিয়ে যায়। আর মহারাজা নাল্লাকে কুপিয়ে খুন করে মেয়ের নির্যাতনের বদলা নেয়। এইবারে মহারাজা সেলভামকে খুঁজতে বেরিয়ে তার কাজের সাইটে এসে পড়ে। এখানে সেলভামের কিছু লোককে মহারাজা একাই পিটিয়ে শান্ত করে দেয়। তখন সেলভাম তাকে মারতে গিয়ে এলে প্রথমবারের জন্য সেলভামকে দেখে মহারাজা হতচকিত হয়ে জিজ্ঞেস করে সেই তার জ্যোতির এরকম অবস্থা করেছে। এখানে সেলভাম মহারাজাকে তীব্র আক্রোশের সাথে মারতে শুরু করে। সে জানতো তার ঘর পরিবার সব কিছু নষ্ট হয়েছে এই মহারাজের জন্য, ওর জন্যই তার প্রাণের মেয়ে তার থেকে আলাদা হয়ে গেছে। প্রতিদিন সে জেলে বসে ভাবত কি করে মহারাজাকে শাস্তি দেওয়া যায়। সেলভাম আবারও মহারাজাকে মারতে শুরু করলে এইবার মহারাজাও সেলভামকে পাল্টা মারতে থাকে এবং মেরে এমন অবস্থা করে ফেলে যে সেলভাম আর হাঁটতেই পারে না। তারপরও সেলভাম মহারাজাকে বলে আমি তোকে এমন যন্ত্রণা দিয়েছি যা সারা জীবন ধরে তোকে কুড়ে কুড়ে খাবে। যখনই সে তার মেয়েকে দেখবে তখনই মনে পড়বে তিনজন মানুষ তার মেয়ের কি অবস্থা করেছে। তখনই সেখানে আসিফা ম্যাম জ্যোতিকে নিয়ে আসে। জ্যোতি সেলভামকে দেখে সামনে এগিয়ে যেতে থাকলে মহারাজা বাঁধা দেওয়ার চেষ্টা করলেও জ্যোতি মহারাজাকে অনুরোধ করে তাকে কিছুক্ষণ একান্তে কথা বলতে দেওয়ার জন্য। মহারাজা জ্যোতিকে সেলভামের সামনে একটা চেয়ারে বসিয়ে দেয়। জ্যোতি সেলভামকে বলে সে যদি ভেবে থাকে তার করা এই পাপ জ্যোতির সাথে সারা জীবন থাকবে তাহলে সে ভুল ভেবেছে। তার মতো লোকের কাছে জ্যোতি কখনোই হার মানবে না। কি দোষ ছিল তার? সে তো সেলভামের মেয়ের বয়সী। তার সঙ্গে এত নোংরা কাজ করার সময় একবারও কি সেলভামের নিজের মেয়ের মুখটা মনে পড়েনি? কথাটা শেষ করে জ্যোতি নিজের হাতের মধ্যে লুকিয়ে রাখা একটা পুঁটলি ওর সামনে ফেলে দিলে দেখে ওটার ভিতর থেকে কিছু সোনার গয়না উঁকি দিচ্ছে। জ্যোতি সেলভামকে বলে যে তার এই গয়নাগুলোর জন্যই তো তারা সেদিন ওর বাড়িতে ঢুকেছিল, আজ থেকে এই সব কিছুই তার। কথাটা শেষ করে জ্যোতি চলে যেতে থাকে। তখনই সেলভামের চোখে পড়ে যে পুঁটলির মধ্যে ওই গয়নাটা আসলে তার ছোট্ট মেয়ের জন্য কেনা সেই সোনার হারটা। সেলভাম তখন অবাক হয়ে মুখ তুলে তাকালে দেখতে পায় জ্যোতির পিঠে জলজল করছে সেই পোড়া দাগটা যেটায় সে পরম মমতার সাথে ছোটবেলায় মলম লাগিয়ে দিত। এবং এরই সাথে রিভিল হয় আসল টুইস্ট। আসলে সেদিন সেলভামের অ্যারেস্টের পর তার স্ত্রী সেই বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে অন্য জায়গায় বাসা নিয়ে থাকতে শুরু করে। মহারাজা অনেক খোঁজাখুঁজি করে তাদের ঠিকানা বের করে নিজের স্ত্রী ও মেয়েকে নিয়ে সেই সোনার হারটি ফেরত দেওয়ার জন্য সেলভামের স্ত্রীর কাছে যায়। তখন সেলভামের স্ত্রী জানায় যে সে এই হারটা নেবে না, কারণ ডাকাতির টাকা তার লাগবে না। কথাবার্তার মাঝখানে মহারাজা বউ বাচ্চাকে ওদের কাছে বসিয়ে উল্টো দিকে দোকানে খেলনা কিনতে গেলে ট্রাকটার নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়। আসলে সেই দিনের ঘটনায় মহারাজার স্ত্রী ও কন্যা সহ সেলভামের স্ত্রীও মারা যায়, কিন্তু সেখানে রাখা একটা ডাস্টবিন সেলভামের মেয়ের উপর চাপা পড়ে যাওয়ায় আশ্চর্যজনকভাবে সে বেঁচে যায়। সেদিন সর্বহারা মহারাজা সেলভামের মেয়েকে কোলে তুলে নেয় ও অতীত ভুলে তাকে নিজের মেয়ের মতো মানুষ করতে শুরু করে।
অর্থাৎ এতদিন যাকে আমরা মহারাজের মেয়ে বলে জানতাম সে আসলে সেলভামের মেয়ে, যাকে মহারাজা তিল তিল করে এতদিন বড় করে তুলেছিল। আর এই কারণে মহারাজা ওই ডাস্টবিনের নাম রাখে লক্ষ্মী। আর এই ডাস্টবিন শুরু থেকেই সেলভামের ছিল, মহারাজের নয়। এদিকে সেলভাম ততক্ষণে বুঝতে পারে একটা ভুল ধারণার জন্য প্রতিহিংসায় বশবর্তী হয়ে মহারাজার ক্ষতি করতে গিয়ে নিজেরই মেয়ে সে কত বড় ক্ষতি করে ফেলেছে। ভাঙা পা নিয়ে অনুশোচনার বসে সেলভাম নিজের বাকি শরীরটা টেনে তার মেয়ের ছোটবেলার নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে নিয়ে চলে। একসময় এই মেয়ে ছিল তার প্রাণ, মেয়ের খুশির জন্য সে সব কিছুই করতে পারত। আর এখন নিজের মেয়ের সঙ্গে সে কতটা ঘৃণ্য কাজ করেছে সেটা বুঝতে পেরে তার চোখ দিয়ে জল গড়িয়ে আসে, এবং সে জল ছিল অনুশোচনার। সে চিৎকার করে বলতে থাকে তাদের একবার দাঁড়াতে। শেষবারের মতো সেলভাম তার মেয়েকে দু চোখ ভরে দেখতে চায়, কিন্তু মহারাজা জ্যোতিকে আসিবার সঙ্গে বাইরে পাঠিয়ে দেয়। এরপরে সে আবার সেলভামের কাছে ফিরে আসে। সেলভাম মহারাজের কাছে কাকুতি মিনতি করতে থাকে একবার জ্যোতিকে চোখের দেখা দেখতে দেওয়ার জন্য। সে দূর থেকে তাকে দেখবে, জানতে দেবে না যে জ্যোতি তার মেয়ে। তখন মহারাজা তাকে উল্টে ফেলে বলে, জ্যোতি সেলভামের মতো কোনো ছোট লোকের মেয়ে নয়, বরং সে তার মেয়ে। এতগুলো বছর যত্ন স্নেহ আদর মমতা দিয়ে মহারাজা তাকে বড় করেছেন। এই কথা বলে মহারাজা সেখান থেকে বেরিয়ে আসে। ওদিকে সেলভাম মেয়েকে প্রাণপণে ডাকতে থাকে। আজ সে উপলব্ধি করতে পেরেছে এতদিন সে কতটা নৃশংস মানুষ ছিল, কতগুলো জীবন সে এমনি নষ্ট করে খুন করেছে। আজ বোধহয় সেই পাপের ফল তার মেয়েকেই ভুগতে হচ্ছে। কোনো রকমে কিছুটা বাইরে এসে সে হাত জোর করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। নিজের প্রতি ঘৃণা তার এতটাই তীব্র হয়ে ওঠে যে সেই বহুতল বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে সে নিজের জীবন বিসর্জন দেয়। সেলভামের মাথা থেকে বেরিয়ে আসা রক্তের স্রোত জ্যোতির পায়ের ছাপের উপর দিয়ে বয়ে যায়, এবং তার পাশে পড়ে মেয়ের জন্য শখ করে বানানো সেই সোনার চেন। আর এই ঘটনার সাথে গল্প এখানেই শেষ হয়।